হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ভিটিভি। আমি রয়েছি আপনাদের সাথে, আপনাদের হোস্ট সুব্রিনা। আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য আমাদের নতুন একটি শো। শোটির নাম হলো হ্যালো শিলচর। আজকে আমরা চলে এসেছি আপনাদের মধ্যে, আপনাদের সাথে একটু ফান, একটু গসিপ, একটু আড্ডা মারতে। আর রয়েছে কিছু কোয়েশ্চেন্স অ্যান্ড সাম এক্সাইটিং গিফটস। চলেন দেখি আজকে কে দিবে আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার, নিয়ে যাবে আমাদের এই এক্সাইটিং গিফটসগুলো। চলেন আসেন দেখি। হ্যালো, আপনার নামটা একটু বলুন। সম্রাজ রায়। সম্রাজ। আপনার? তন্ময় দেব। তন্ময় দেব। বৈদিক দাস। তো আমরা আজকে এখানে একটু গল্প, একটু ফান করব, এন্ড প্লাস আমাদের কাছে রয়েছে কিছু এক্সাইটিং গিফটস। এটা আপনি পাবেন যদি আপনি আমাদের কোশ্চেনের অ্যান্সার দিতে পারেন। তো শুরু করি। আপনি করেন কি? এইচএস সেকেন্ড ইয়ারে পড়ি। আপনি? আমি পলিটেকনিক স্টুডেন্ট। পলিটেকনিক। আপনি? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করছি। অল স্টুডেন্টস আর ইয়ার। চলেন ঠিক আছে, তাহলে আজকে জিজ্ঞেস করি আপনাদেরকে প্রথম কোশ্চেন। ওকে, সো বেঙ্গলি কমফোর্টেবল? আচ্ছা, তো বলেন আমাকে, পদবী এবং বনজন্তু একই সাথে, বলেন তো এটা কি? গাদা। গাদা মানে বনের জন্তু এটা, প্লাস নেম মানুষের পদবী, সার নেমও থাকে এটা, এটা কি? গরু। গরু কার সার নেম? বনের জন্তু। ইটস নট ডোমেস্টিকেটেড অ্যানিমেল, ইটস বনের জন্তু। আইডিয়া নাই। নো আইডিয়া? নো আইডিয়া। আচ্ছা আমি বলবো? আমি বলবেন স্যার? পান্ডা। পান্ডা। হ্যাঁ ওকে, তো আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করব। ওকে, ইজি কোয়েশ্চেন, বাট কোনো গিফট থাকবে না, ঠিক আছে? আচ্ছা, এম এস ধোনি মুভিতে ধোনির ফার্স্ট গার্লফ্রেন্ডের রোলটা কে করেছিল? দিশা পাটানি। আবার কোনোখানে দেখা হবে, তখন আবার আপনাদেরকে কোশ্চেন করবো, মেবি নেক্সট টাইম। হ্যালো স্যার, আপনার নামটা? সুশান্ত বিশ্বাস। সুশান্ত বিশ্বাস। আচ্ছা স্যার, তো আজকে আমরা চলে এসেছি এখানে একটা ফান গেম করবো, আপনাকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আপনাদের জন্য রয়েছে একটু এক্সাইটিং গিফটস। আর রেডি? ওকে, তো আপনি বলতে পারবেন কোন খেলাটা খেলার রাজার হিসাবে পরিচিত? কি আবার? আবার কোন খেলাটা খেলার রাজার হিসাবে পরিচিত? আমাদের ইন্ডিয়াতে তো হকি। হ্যাঁ, আর রাজার তো চেস। না, হকিও না, চেসও না। ট্রাই করতে চাই, একটু ট্রাই করে দেখেন। আর কি হতে পারে? রাজার খেলা না, মানে না রাজার খেলা না, মানে খেলার রাজা, এন্ড ইন্ডিয়াতে না, খেলার রাজা অল ওভার দ্য ওয়ার্ল্ড, কোন খেলাটা বলতে পারবো না। আচ্ছা, তো আপনি এইটা তো, আচ্ছা আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো আপনাকে, দো প্রাইজ দিতে পারবো না বিকজ ফার্স্ট কোয়েশ্চেনেই প্রাইজ থাকে, বাট কোয়েশ্চেন জিজ্ঞেস করবো একটা। আচ্ছা, মানব শরীরে কয়টা হাড্ডি থাকে? 108। 206। আর খেলার রাজা হলো ফুটবল। আচ্ছা, তো দাদা আপনি কি করেন? আমি আমার জব করি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, নেক্সট টাইম আবার কোনো জায়গায় আপনার সাথে দেখা হবে, তখন মেবি নেক্সট টাইম আপনি উত্তর দিবেন, এমনি আপনি গিফট নিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে খেলার জন্য। শিওর শিওর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কিছু বলবো? ওকে, ওয়েলকাম টু আওয়ার শো। আপনার নামটা একটু বলুন না। পুষ্পা দেব। আমি এসেছি চিরগান্ধীর থেকে, আমার ছোট্ট মোটো একটা পার্লার আছে। আচ্ছা, আপনি? প্রিয়া দাস। আচ্ছা, আপনি কি করেন? স্টাফ পার্লারে। আচ্ছা, তো পার্লার, পার্লারের নামটা বলে দিন। এসএমএস স্টুডিও। এসএমএস স্টুডিও। আচ্ছা, তো আজকে আমাদের শোটার নাম হলো হ্যালো শিলচর। তো ওইখানে আমরা একটু সবাই সাথে একটু গল্প করি, একটু কোয়েশ্চেন জিজ্ঞেস করি, আর কোয়েশ্চেনের উত্তর দিতে পারলে আমাদের কাছে আছে এক্সাইটিং গিফটস। ওকে, তো জিজ্ঞেস করি আজকে আপনাদেরকে প্রথম কোয়েশ্চেনটা। ওকে, তো বলতে পারবেন কি চিলড্রেন্স ডে কবে সেলিব্রেট হয়? 14 নভেম্বর। 14 নভেম্বর। আচ্ছা, রয়েছে আমাদের ফার্স্ট উইনার আজকের দিনে, তো নিয়ে যাবেন আজকে আমাদের ফার্স্ট গিফটটা। আমিও আছি তোমার জন্য একটা ছোটো মোটো উপহার আমাদের বিটিভি থেকে। আর থ্যাংক ইউ সো মাচ, এখানে এসছো, পার্টিসিপেট করেছো, আর আমাদের বিটিভিকে সবসময় কিন্তু অবশ্যই সাপোর্ট করবে। থ্যাংক ইউ সো মাচ পার্টিসিপেট করার জন্য।
ओके मैम, हमारे शो का नाम है हेलो शिल्चर, इसमें आपका वेलकम है, तो अपना नाम बताइए। मेरा नाम अंजू। अंजू, अच्छा आप क्या करते हो मैम? मैं तो हाउस वाइफ हूँ। अच्छा, तो एक्चुअली हम यहाँ पे ना कुछ क्वेश्चंस पूछ रहे हैं, ठीक है? तो उसका जवाब आप दोगे तो आपके लिए कुछ गिफ्ट्स है, जस्ट फनी क्वेश्चंस एंड ऐसे नॉर्मल। तो अच्छा, आप गाना तो सुनती होगी? यस। आपको अच्छा लगता है? यस। अच्छा, आपको अरिजीत सिंह पसंद है? हाँ, अरिजीत सिंह पसंद है, सिंगर। तो फिर आप बता सकते हैं कि अरिजीत सिंह का पहला बॉलीवुड गाना कौन सा है? पहला बॉलीवुड गाना तो आई डोंट नो, आई राम ध्यान तो था, भूल गई अभी तो। आप थोड़ा हिंस दीजिए, थोड़ा सोचिए, कुछ मोहब्बत का भी हो सकता है, सोच के देखिए। सुनती तो हूँ गाना भी। ठीक है, नेक्स्ट क्वेश्चन। अच्छा ठीक है, तो फिर आप एक सिंपल सा पूछते हैं, ठीक है? पर गिफ्ट तो नहीं दे सकते इसके लिए, पर फिर भी पूछेंगे। ओके, अच्छा, इंसान के शरीर में कितने हड्डियाँ होती है? 208 208 208 206 208 है ना। ओके मैम, थैंक यू सो मच, आपने इतना टाइम दिया। सो हेलो मैम, वेलकम टू अवर शो। हमारे शो का नाम है हेलो शिल्चर। आपका नाम बताइए। मेरा नाम है जन्नत मजुमदार। जनक मजुमदार, ओके। आप क्या करते हो? मैं तो एक स्टूडेंट हूँ, क्लास टीचर हूँ। क्लास टीचर? टीचर हो आप? हाँ। पढ़ाते भी हो? हाँ। अच्छा, कौन से स्कूल में? वो मेरे सामने लिटिल रिमर्स पार्क स्कूल। ओके, एंड पढ़ते क्या हो आप? मैं तो इलेक्ट्रॉनिक एंड टेलीकम्युनिकेशन इंजीनियरिंग। Okay, बहुत अच्छा। तो एक्चुअली हम आज यहाँ पे आए हैं कुछ क्वेश्चंस लेके, अगर आप आंसर दोगे तो आपके लिए गिफ्ट है, ठीक है? तो अच्छा, क्या आप बता सकते हो कि इंडिया का फर्स्ट फीमेल एस्ट्रोनॉट कौन है? टिल नाउ फॉरगॉट, एक्चुअली फॉरगॉट। कोशिश कीजिए थोड़ा। फर्स्ट फीमेल एस्ट्रोनॉट याद है, बट रिकॉल, नाम रिकॉल नहीं आ रहा है। लेट्स ट्राई। यस, कल्पना। एग्जैक्टली, आपने एकदम सही आंसर दिया, तो आपके लिए है हमारे पास कुछ एक्साइटिंग गिफ्ट्स। ओके ओके, प्लीज। এটা একটা ছোট্ট গিফট আমরা বিটিভির থেকে তোমাকে, আর তোমাকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য আর গেমসটাতে পার্টিসিপেট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, কিপ ওয়াচিং বিটিভি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যালো ম্যাম, ওয়েলকাম টু আওয়ার শো হ্যালো শিলচর। আপনার নামটা বলুন। স্বর্ণালী নাথ। আপনার? নিশিকা রয়। আপনারা কী করেন? আমাদের 12 পাস করেছি আমরা, এখন আমি বিএ। কোন কলেজ? আমি কাছাড় কলেজ। আমিও 12 পাস করেছি, এখন বিএসসি করবো। তো আজকে অ্যাকচুয়ালি আমরা এখানে একটু ফান কোয়েশ্চেন নিয়ে এসেছি আপনাদের সাথে একটু গল্প করার জন্য। তো একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি আপনাদেরকে, আপনারা রেডি? ওকে, তো আপনারা বলতে পারবেন মানে গরম থাকা শব্দ, গরম থাকা অবস্থা বাঙালি ওই জিনিসটা ঠান্ডা খায়, মানে গরম থাকার অবস্থায় বাঙালি জিনিসটা ঠান্ডা খায়? আচ্ছা, তার একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি আপনাদেরকে, ঠিক আছে? ন্যাশনাল গার্ল গার্ল চাইল্ড ডে কবে সেলিব্রেট? ন্যাশনাল গার্ল চাইল্ড ডে ট্রাই উইমেন্স ডে, গার্ল চাইল্ড ডে, গার্ল চাইল্ড ডে কোনো ব্যাপার না, নেক্সট টাইম আবার কোনোখানে দেখা হবে তখন আপনাদের সাথে আবার খেলবো। এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে টাইম দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম, কিপ ওয়াচিং বিটিভি। হ্যালো ম্যাম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিভি। আপনার নামটা বলুন। মারিয়াম। মারিয়াম, আচ্ছা আপ কি করতে? মैं পড়াই করতে ক্লাস 10th মে হুম। ক্লাস 10th হ্যায় কোন স্কুল মে? কেভি মাসিপুর। কেভি মাসিপুর, আচ্ছা। তো আপকো আজ হাম কুছ কোয়েশ্চন পুছেঙ্গে, আগার আপ জবাব দে পাওগে তো আপকে লিয়ে হ্যায় কুছ এক্সাইটিং গিফটস। ওকে ওকে, ক্যান ইউ টেল মি হুইচ টু আইল্যান্ড আর পার্ট অফ আওয়ার ইন্ডিয়া? নিকোবার অনেক পতা ভুলে। আপ সোচিয়ে, অভি রিসেন্টলি বহুত জাদা ইসকো লেকে বাত ভি চলি হুই হ্যায় নিউজ মে, ইয়াদ পিএম ভিজিটেড দ্যাট আইল্যান্ড ভেরি রিসেন্টলি। আপকো মে দে রহি হুঁ, याद नहीं आ रहा अभी।
कोई बात नहीं, ये है अंडमान एंड निकोबार, वेल सेड, एंड अनदर वन इज लक्षद्वीप. लक्षद्वीप कोई बात नहीं ना, हम फिर से कहीं पे मिलेंगे, देन आपको फिर से क्वेश्चन पूछेंगे. विल मीट अगेन, टिल देन कीप वॉचिंग VTV. थैंक यू सो मच. वेलकम मैम. हेलो मैम, वेलकम टू आवर शो हेलो शिलचर. अच्छा अपना नामटा बोलो ना. सांझबाती. सांस सांझबाती. सांझबाती आप देवपर्णा. देवपर्णा. अच्छा अपने की करें. আমি স্টুডেন্ট. আমি স্টুডেন্ট. মানে কি পড়েন আপনারা? আমি এখন নিটের জন্য ড্রপ নিয়েছি, 12 পাস করেছি. আমি এইচএস সেকেন্ড ইয়ারে. আচ্ছা তো একটা ভেরি ইজি কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, যদি অ্যান্সার দিতে পারলে আপনাদের জন্য গিফট রয়েছে. ঠিক আছে, রেডি? অশোকচক্রতে, অশোকচক্রতে কত কতটি দণ্ড আছে? চক্রটা যে এটা আমাদের কতগুলো দণ্ড আছে, স্টিক্স কতগুলো আছে? 24. এক্স্যাক্টলি 24. তো আমাদের আজকে আরেকজন উইনার, তো ওদের জন্য রয়েছে কিছু এক্সাইটিং গিফট. থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং VTV. থ্যাংক ইউ. হ্যালো ম্যাম, ওয়েলকাম টু আওয়ার শো হ্যালো শিলচর. আপনার নাম বলি আপনি? আই এম স্নেহা চক্রবর্তী. অনন্যা রয়েছে ওদের. আপনি কি করতে? মই স্টুডেন্ট. मैं भी स्टूडेंट हूँ. क्या पढ़ते हो आप लोग? मैं मदुराई में MSc कर रही हूँ. अच्छा. और मैं पौंडीचेरी यूनिवर्सिटी से मास्टर्स कर रही हूँ. अच्छा, बहुत अच्छा है. तो मतलब एक सिंपल सा क्वेश्चन पूछेंगे, ठीक है आपको? मतलब आप ट्राई कीजिए, अगर आपने जवाब दिया तो आपके लिए गिफ्ट है हमारे पास, ठीक है? तो कैन यू टेल मी कि इंडिया का जो दो आइलैंड है इंडिया का, तो उनका नाम आप बोल सकते हैं? एक लक्षद्वीप और एक अंडमान निकोबार आइलैंड्स. एग्जैक्टली आपने बिल्कुल सही जवाब दिया. आपके लिए हमारे पास है कुछ गिफ्ट, सो प्लीज ब्रिंग द गिफ्ट. এখন দেখি সবাই একটার পর একটা কারেক্ট আনসার দিচ্ছে. Yes, yes. Thank you so much. এটা একটা ছোট্ট গিফট আমাদের বিটিভি থেকে তোমাদের জন্য, আর তোমরা টাইম দিয়েছো তার জন্য. Thank you so much and you are looking very pretty both of you. Okay, bye. Thank you. হ্যালো ম্যাম, ওয়েলকাম টু আওয়ার শো হ্যালো শিলচর. আপনার নামটা বলো? অনন্যা চক্রবর্তী. অনন্যা চক্রবর্তী. আপনি কি করেন? সার্ভিস. সার্ভিস করেন? মেডিকেল কলেজ. আচ্ছা, তো অ্যাকচুয়ালি আমরা এখানে একটা গেম খেলছি, যে সিম্পল কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, আপনি উত্তর দিতে পারলে আপনার জন্য রয়েছে কিছু এক্সাইটিং গিফটস. ওকে. আচ্ছা, তো আপনি বলতে পারবেন কি অলিম্পিক ইজ হেল্ড আফটার হাউ মেনি ইয়ার্স? স্পোর্টস একদম নো, মানে নো নলেজ অ্যাবাউট দ্যাট. নলেজ নাই, ঠিক আছে. তো ক্যান ইউ টেল মি কি, গান তো শুনেন, অরিজিৎ সিং ভালো লাগে, তো ক্যান ইউ টেল মি অরিজিৎ সিং এর ফার্স্ট সং, বলিউড ফার্স্ট সং? নো আইডিয়া. ট্রাই করতে জানি, আই ডোন্ট রিমেম্বার. তুমি হো ওটা নাকি? নো, ফির মোহাব্বত. ওকে, মেবি. এনিওয়ে ম্যাম, আপনার সাথে কথা বলে অনেক ভালো লেগেছে. থ্যাংক ইউ সো মাচ, কিপ ওয়াচিং VTV. থ্যাংক ইউ. হ্যালো স্যার, ওয়েলকাম টু আওয়ার শো হ্যালো শিলচর. আপ নাম বতাইয়ে আপনা প্লিজ. তানভীর আহমেদ. জি, তানভীর আহমেদ. তানভীর আহমেদ. ওকে, তানভীর আহমেদ জি, আপ কি করতে হো? মে পড়তা হু. পড়তা হু? কোন সে ক্লাস মে? ক্লাস 12. ক্লাস 12 মে. আচ্ছা, তো হাম ইয়াহ পে আয়ে হে কুছ কোয়েশ্চনস পুছেঙ্গে, সিম্পল কোয়েশ্চন, আপ জবাব দোগে তো আপকে লিয়ে হে কুছ এক্সাইটিং গিফটস. ওকে, তো রেডি? ওকে, তো ক্যা আপ হামে বাতা সকতে হে কি ইন্ডিয়া কা ফার্স্ট ফিমেল অ্যাস্ট্রোনট কোন হে? ফিমেল অ্যাস্ট্রোনট কল্পনা চাওলা. এক্স্যাক্টলি, কল্পনা চাওলা. ইয়াহ পে হামে মিল গিয়া হামার অর এক উইনার. থ্যাংক ইউ সো মাচ. তো আপকে লিয়ে হে কুছ গিফট, প্লিজ আপ গিফট লেকে আইয়ে. ভাই উইনার হো গে. থ্যাংক ইউ সো মাচ. কংগ্রেচুলেশন. ওয়েলকাম. থ্যাংক ইউ সো মাচ. থ্যাংক ইউ সো মাচ হামে টাইম দেনে কে লিয়ে, এন্ড প্লিজ কিপ ওয়াচিং VTV. ওকে ওকে ম্যাম. ওকে, থ্যাংক ইউ সো মাচ. বাই বাই. হ্যালো ম্যাম, ওয়েলকাম টু আওয়ার শো হ্যালো শিলচর. আপনার নামটা বলুন? আমার নাম মৌসুমী আচার্য. মেঘনা দত্ত. মেঘনা দত্ত. আপনি কি করেন? আমি তো প্রাইভেট জব করি. কিসে জব করেন? আমি তো সিভিলে. আচ্ছা, সিভিলে. আপনি? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট. আচ্ছা, তো আজকে অ্যাকচুয়ালি আমরা এখানে কিছু কোয়েশ্চেন্স নিয়ে এসেছি, আমাদের সাথে আছে কিছু গিফট, আপনি অ্যান্সার দিতে পারলে আপনি আপনার জন্য রয়েছে কিছু গিফট. ওকে, তো শুরু করি কোয়েশ্চেন. ওকে, ফার্স্ট কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞেস করি. ওকে, ফার্স্ট কোয়েশ্চেন হলো, আপনি বলতে পারবেন ইন্ডিয়া কবে স্বাধীন হয়েছিল? 15 আগস্ট 1947. এক্স্যাক্টলি, একদম রাইট অ্যান্সার. আমাদের ফার্স্ট উইনার আমাদের সাথে রয়েছে. অ্যান্ড সেকেন্ড কোয়েশ্চেন টু ইউ ম্যাম, আপনি বলতে পারবেন কি হিউম্যান বডিতে লার্জেস্ট গ্ল্যান্ড কোনটা?
Largest land, liver. Exactly, I'm the second winner. So both of them are our winner. We have two winners together today. So please bring the gift. Gift and Yashan, please. Gift na amader last participant ajke and both of them are winner. Wow, great, congratulations. Tumra ei bhabe BTV er sathe khelte thako, prottek episode e tumra chole ashbe, amra jekhane jabo agulo prizes niye jabo. Thank you so much for giving us time and please keep watching BTV. Bye bye. So friend, ajke amader ei show ta amra ekhanei shesh korchi. বাট আপনারা নিশ্চয়ই আমাদেরকে জানাবেন কি আপনাদের কীরকম লাগলো আমাদের শোটা, অ্যান্ড অলসো যদি আপনাদের কাছে কিছু কোয়েশ্চেন থাকে আমাদেরকে লিখে জানাবেন, আমরা নেক্সট শোতে উইল ট্রাই টু ইনক্লুড ইয়ার কোয়েশ্চেন অ্যান্ড অলসো উইল মেনশন ইয়ার নেম। তো টিল দেন কিপ ওয়াচিং বিটিভি, আবার দেখা হবে আপনাদের সাথে সেম টাইম ডিফারেন্ট লোকেশন, মেবি ইন ইয়ার লোকালিটি নেক্সট টাইম। টিল দেন বাই বাই।